রাজ্যের বলছে এটা নির্বাচনের গরম বতাহ। প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী সকল তৎপরতা বৃদ্ধি হয়েছে রাজনৈতিক নেতার। তৎপরতা বৃদ্ধি হয়েছে মিডিয়া পেনেলিস্ট সকল আর মুখপাত্র সকল। আমার রাজ্যিক যা মুখপাত্র বা রাজ্যিক পেনেলিস্ট হয় তখন প্রতিটি মুহূর্তে তখন সকল সাজু আছে। সমাজের মাজত কেন যাব লাগে আপডেট মানে কি আর যেহেতু আমি রাইজর কাম করে থাকো, রাইজর ওতপ্রোতভাবে আমি জড়িত হয়ে পেলায় আমি ডেইলি মিটিং আকারে করা যায়। প্রতিটি রাজনৈতিক দলের মুখপাত্র সকল কি কাম আর মুখপাত্র সকলে কেনদরে ভূমিকা গ্রহণ করব বা কি কাম হব তাকে জানাবলে চেষ্টা করি আমার এই অনুষ্ঠানের জড়িয়ে। রাজনৈতিক দলের প্রধান মেরুদণ্ড মুখপাত্র সকল সকল বিষয় যুক্তি সহকারে রাইজর মাজলৈ লৈ যায় মুখপাত্র সকলে। সন্মুখত লোকসভা নির্বাচন, প্রতিটি রাজনৈতিক দলে নিজের নিজের এজেন্ডাল নামিছে রণত। শাসক বিরোধী উভয়ে গাদি দখলের লক্ষ্যে সুমাই পড়ছে ভোটারের মাজত। প্রতিটি দলের কার্যকর্তায় দলের ভিজন, উন্নয়ন, শাসনত আহিলে কি করিব আদি বহু প্রতিশ্রুতি বিলাইছে জনতার মাজত। প্রতিটি রাজনৈতিক দলের মুখপাত্র সকলেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে নির্বাচনের সময়। জনসাধারণের মাজলৈ দলটির কাম কাজ সুশৃঙ্খলিতভাবে আগবাই লৈ যোৱাৰ ক্ষেত্রতো মুখপাত্র সকলে বিশেষ দায়িত্ব পালন করে। টিভি শো অথবা বহুলোকর সমাগম হওয়া রাজনৈতিক অনুষ্ঠানত সবল রূপত দলের হয়ে যুক্তি আগবায় এই সকল মুখপাত্রই, সেয়া বিজেপি দলরে হোক কিংবা অন্যান্য বিরোধী দলরে হোক। শনিবারেও শাসকীয় দলের মুখপাত্র সকলের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকত রাইজর ওসরলৈ কেনেকৈ যাব তাক লৈ আলোচনা করা হয়। লগতে বিরোধী দলে সমাজক বিপথে পরিচালিত করিলে কি করিব লাগিব তাক লৈও আলোচনা করা হয়। তিনিটা রাজনৈতিক দলের প্রচার সম্পর্কে আলোচনা করা হয় বৈঠকত। রাইজর ওসরত মিত্র দলের উমৈহতীয়া বক্তব্য রখার চেষ্টা করা হব বলে মন্তব্য করে। বৈঠকের অন্তত মুখপাত্র সকলে কয় আমি সরকারের রিপোর্ট কার্ড লৈ জনসাধারণের ওসরলৈ যা। মুখপাত্র সকল একো একোটা দলের মেরুদণ্ড স্বরূপ কি পার্সন বলে কোয়া হয় মুখপাত্র সকল, গতি মুখপাত্র সকলের উপর যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। কারণ এই লাস্ট গভর্নমেন্ট আপনার 70 বছরের কংগ্রেসের অপশাসনের পর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বাধীন যে এনডিএ সরকারখানে ভারতবর্ষক নতুনকে স্বাধীনতা দিয়ালে, গতি সেইখিন কথা এই উন্নয়ন যেখানে উন্নয়ন হল সেই উন্নয়নখিন রাইজর মাজলৈ নিবলৈ যথেষ্ট দরকার আছে। গতি গাঁয়ে ভূঁয়ে সেই উন্নয়নের বার্তা বিয়পার বাবে মুখপাত্রসলক যে দায়িত্ব দিয়া আছে দায়িত্ব আমি যথেষ্ট গুরুত্ব সহকারে লৈছোঁ আর সেই দায়িত্ব আমি যথেষ্ট গুরুত্ব সহকারে পালন করিম। বিরোধীর মিথ্যাচারের বিপরীতে আমি উন্নয়নের কথাতে রাইজর কাক চাপিম। লোকসভা ভিত্তিত আমার মিত্রজোটর 21 সমিতি থাকিব। ইয়ার উপরও প্রতিটি সমষ্টিত আছে 21 সমনরক্ষী সমিতি। এই সমূহ সমিতিয়ে দল তথা সরকারের কাম কাজের সকল তথ্য এটা পদ্ধতিরে লৈ যাব জনসাধারণলৈ। লোকসভা নির্বাচনের বাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাসকল সাজু হয়েছে, সাজু হয়েছে কার্যকর্তাসকল, মিডিয়া পেনেলিস্ট বা যখন মুখপাত্র আছে রাজ্যিক মুখপাত্র সেই মুখপাত্র সকল সাজু হয়েছে। আর এই মুহূর্তে মূল বিজেপির মুখপাত্র সকল উপস্থিত আছে, যখন মিডিয়া পেনেলিস্ট উপস্থিত আছে সঙ্গে কথা পাতিম। কেনদরে সাজু হয়েছে যেহেতু মিডিয়া পেনেলিস্ট বা রাজ্যিক মুখপাত্র হিসাবে কেনদরে সাজু হয়েছে? আমি এনে আমার তো বিজেপি দলের প্রত্যেকজন কার্যকর্তায় সাজুয়ে থাকো। আমি আমার লক্ষ্য অকল নির্বাচন না থাকে, আমার লক্ষ্য হয় আমি উন্নতির উন্নয়ন আর আমার যিনি আমার মেইন মূল মন্ত্র সেইখিন রাইজর মাজত লৈ যাবলৈ আমি প্রত্যেকটা সময় দৈনন্দিন আমি প্রস্তুত থাকো। আর আমি এই নির্বাচন তো আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়ার তেখেতে যে ভারতক বিশ্বগুরুর স্থানকে লৈ যাবলৈ তেখেতে প্রচেষ্টা করেছে তারে নির্বাচন। আর মই ভাবো যে এইটোত আমি প্রস্তুত আগরপরে আছিল আর আমি প্রস্তুত থাকিম। আর আমার নিজের নির্বাচনের তিনটা ফেজ আছে, ফার্স্ট ফেজ টু আহিলে ইলেকশন আর তাতে আমার
যথেষ্ট শীর্ষ নেতৃত্ব আমার সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া তেখেতৰ নির্বাচনত থিয় হয়েছে আর তেখেতর জয়ীটো হবার লগতে আমার তপন গগৈ ডাঙরিয়া তেখেতর জয় নিশ্চিত আমার প্রত্যেকজন ব্যক্তির যিজন আমার প্রার্থী প্রত্যেকের মানে কি নির্বাচন জয়ী যে হব বিপুল ভোটত এই নিশ্চিত কারণ তো তেখেতসকলে নিজে তো কাম করেছে নিজের নিজের জায়গাত নিজের নিজের সমষ্টিত তার বাইরে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নামত ভোট পড়ব আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর আমার গোটেই অসমবাসীর অত্যন্ত বিশ্বাস আছে আর আমার যে মূল মন্ত্র সবকা বিশ্বাস সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা সাথ এই বস্তুটো আমার মানুষে বুঝি পাইছে আর সবরে আমার আশীর্বাদ আছে রাইজর জনতা জনার্দনের আমার আশীর্বাদ নিশ্চিত ধন্যবাদ জ্ঞাপন করছো মিডিয়া প্যানেলিস্ট বা রাজ্যিক মুখপাত্র সকল এবার দলে কেন ধরনের হাজু হয়ে থাকবে আর আপডেটবো কেন ধরনের লোবলে কোয়া হয়েছে আসলে এটা আমার সংঘবদ্ধ একটা প্রচেষ্টা হয় আর আমার রাজ্যিক যা মুখপাত্র বা রাজ্যিক প্যানেলিস্ট হয় তখন প্রতিটি মুহূর্ততে তখন সাজু আছে আর অকল আমার এই দায়িত্বই নহয় আমার বিভিন্ন বেলেগ বেলেগ দায়িত্ব প্রদান করা হয়েছে যে এটা ধরো মানে মিডিয়া প্রভারী হয়ে আছো নগাঁও বা মই চার্জশিট কমিটিরও মেম্বার আছো ঠিক তেনেকে প্রত্যেকজনে তেখেতসকলে চারি পাঁচটাক দায়িত্ব তেখেতসকলক লৈছে গতিকে আমি প্রতিটো কারণ এইটো আমার প্রায় আমি সকলোরে আশীর্বাদ বিচাৰিছো সকলোরে সহায় সহযোগিতা বিচাৰিছো আর নরেন্দ্র মোদীদেবর তেখেতে যিখিনি যোৱা দহটা বর্ষ যি কৰিছে গোটেই ভারতবর্ষ প্রেক্ষাপটত বা অসম আর উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রত আজি ধরক সেই সমূহক লৈ পেলে নিশ্চয় মানে রাইজে বিচার করব আর আমি ভাবো যে আমার নিশ্চিতভাবে এবার আমি আমার প্রতিটো মানে যথেষ্ট ভাল ফলাফল হব ধন্যবাদ জ্ঞাপন করছো টক শো বা আদি যাবলে হলে আপনার কেন ধরনের আপডেট হয়ে থাকবে দিয়া আছে আর এবার আপনার যেহেতু আপনার দলে কেন ধরনের কথা কেন ধরনের কোয়া হয়েছে যে যিকোনো ইস্যু বা র্যালি হোক বা যিকোনো হোক কেন ধরনের কি কাম করবো সকলকে নমস্কার আমি প্রস্তুত হয়ে আছো আমার নেগেটিভস বুর সেট হয়ে আছে ডেফিনেটলি আমার সিনিয়র্স বুরে আমার গাইডলাইন্স বুর দি আছে পার্টিয়ে গাইডলাইন দিয়ে আর বেসিক্যালি আমার আইডিওলজি যেটু অন্তদয় আছে সেইটোর উপরতে সব বস্তু নির্ভর হয় আর আমার মোদী ডাঙরিয়া আমার প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়া যিমান 10 বছরত কাম করেছে সেইখিনি রাইজর আগত আমি দাঙি ধরে আছো আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যিমান ভাল কাম করেছে গোটেই অসমত সেইখিনি আমি দাঙি ধরেছো আর মই এগৰাকী কাউন্সিলর হিসাবে জিএমসিয়ে যিমান ধুনিয়া কাম করেছে সেইখিনিও দাঙি ধরেছো মুঠতে বিজেপি পুরা রেডি হয়ে আছে সকলো কার্যকর্তা মিডিয়া প্যানেলিস্ট বা মিডিয়া মুখপাত্র সকল কেন্দ্রে রেডি হয়ে আছে আর আপনার যেহেতু উন্নয়নের বার্তা লো এবার যাব আর আজি যেহেতু আলোচনা এটা বিষয় কোয়া হয়েছে যে আপনার আপনাদের যে উন্নয়ন হয়ে আছে সেই উন্নয়নের বার্তা লো র্যালি বা অন্যান্য যাব হয় উন্নয়নের যে বার্তা চলি আছে বা উন্নয়নের একটা পরিবেশ আছে সেইখানে চর্চা হব লাগে রাইজর মাজত আমি দাঙি ধরব লাগে সেইখানে আমি করে আছো টক শো হোক বা আমার যদি জেনারেল মিটিংসও হয় তাতেও আমি করে আছো আর যদি আমি যৌথ যে মিটিং হল তাতেও আমার ধুনিয়াকে একটা গাইডলাইন সেট হয়েছে নেগেটিভ সেট হয়েছে আর আমার যান উন্নয়নের কাম গোটেই অসমত যান উন্নয়নের কাম ভারতত যান উন্নয়নের কাম আমি রাইজর আগত চর্চা করব লাগে সেইখানে আমার মেন মূল মূলত ধন্যবাদ জ্ঞাপন করছো যথেষ্ট দায়িত্ব দিয়া হয়েছে গতি দায়িত্ব আজি সভাখন কেন ধরনের আলোচনা হল আর তিনটা দলের আপনাদের একটা উন্নয়ন বার্তা লো যাওয়ার কথা কৈছে গতি বিরোধী যেহেতু আপনার কিছু ইলেকটোরাল বোল বা আদি বিভিন্ন বিষয় লো ইস্যু উঠাব গতি আপনাদের কেন ধরনের হাজু হয়েছে মিডিয়া প্যানেলিস্ট বা রাজ্যিক মুখপাত্র হয় যেহেতু রাজ্যিক মুখপাত্র বা মিডিয়া প্যানেলিস্টর দায়িত্বত আমি আছো যৌথ যে আজি সভা হয়েছিল আগতেও হয়েছিল আপনাদের কভার করেছিল আমার কথাটো এটাই উদ্দেশ্য যে আমি উন্নয়ন আমার সরকারখনে ভারতীয় জনতা পার্টি সরকারখনে 9 বছরে হোক বা অসমত যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব যে সরকারখনে উন্নয়নের ধারা যে বইছে সে আমি কিমান রাইজর ওসরলে লৈ যাবলৈ পাৰো সেটাই আমার মূল উদ্দেশ্য আমি বিভিন্ন টক শো সমূহতে হোক বা আমি এতিয়া আজিও বিভিন্ন ডিসকাশন তাতে এটা কথা উল্লেখ হয়েছে যে জেলা পর্যায়ত বা লোকসভার বিভিন্ন সমষ্টি যলএসি সমূহ আছে বিধানসভা সমষ্টি এই সকলোতে বিভিন্ন ধরনের এটা আপনার মজিয়ারপরাই যেটা জনাদেশের দরে এনেকা ধরনের অনুষ্ঠান সমূহ আপনাদের তাত অনুষ্ঠান অনুষ্ঠিত করে তাত যাতে আমি সেই সকল রাইজকো আমি খুব সুন্দরভাবে জেলা পর্যায়ের যখন লোক আছে মিডিয়া প্যানেলিস্ট এনেকা আমার একটা একটা প্যানেল বনায় দিয়া হয়েছে জেলা পর্যায়তো বনায় দিয়া হয়েছে যাতে তাত যুদ্ধ টক শোজ হব ইলেকশন বা নির্বাচন রিলেটেড তাত যাতে তেওঁলোকে ইয়াতে অংশগ্রহণ করে আমার উন্নয়নের ধারা আমার সরকারে করা যিখিনি কাম কাজ যিখিনি সুফল ইত্যাদি পাইছে বা রাইজে যি আকোয়ালি লৈছে এই সকলোখিনি বিতংভাবে কোয়ার এটা আমার পদক্ষেপ লবলে কৈছে আর ইতিমধ্যে আমার লোয়াই আছে কারণ টক শো সমূহত আমি তেনে ধরনের যি আমি বার্তা দিব লাগে প্রেরণ
নিৰ্ধাৰণ কৰিব লাগে আমি কৰোঁ। তাৰ উপৰিও আমি ধৰক কেতিয়াবা আপোনালোকৰ থ্ৰুৱেদিও এনেকৈ বাইটৰ যোগেদিও আমি কওঁ বা ৰাইজৰ ওচৰত, আৰু তাৰ উপৰিও আমি যিবোৰ পাব্লিক মিটিঙতো যেতিয়া কেতিয়াবা আমি অংশগ্ৰহণ কৰোঁ সেইসমূহতো আমি চৰকাৰৰ উন্নয়নৰ কথা, চৰকাৰে কি কি আঁচনি লৈছে, মহিলাসকলৰ বাবে বিশেষভাৱে কি লৈছে, যুৱচামৰ কাৰণে আমাৰ চৰকাৰে কি কৰিছে, ঠিক সকলো ক্ষেত্ৰত আমাৰ বিভিন্ন পদক্ষেপ যি চৰকাৰে লৈছে এই সকলোখিনি ডিছকাশ্যন আমি কৰা যায় বা আমি ৰাইজৰ মাজলৈ আমি প্ৰেৰণ কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ মিডিয়া পেনেলিষ্ট বা যিসকল মুখপাত্ৰ আছে, মুখপাত্ৰসকলক যথেষ্ট দায়িত্ব দিয়া হৈছে আৰু লগতে টক শ্ব' আদি কেনেধৰণে যাব লাগে বা আপডেট হৈ থাকিব বাবে এবাৰ কোৱা হৈছে, গতিকে কেনেধৰণে হাজিৰ হৈছে? আমাৰ মুখপাত্ৰসকলৰ ভিতৰত আমি বেছিভাগেই এতিয়া আমি সমষ্টিৰ দায়িত্বত আছোঁ। মই বিশেষকৈ ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ টিংখং সমষ্টিৰ মোক দায়িত্ব দিছে আৰু আমাৰ যিবিলাক পেনেলিষ্ট ইয়াত আছে গুৱাহাটীত এভেইলেবল তেখেতসকল টক শ্ববিলাকত গৈ আছে এইকেইদিন, আৰু বাকী সামগ্ৰিকভাৱে আমাৰ দলীয় যিবিলাক সাংগঠনিক কাৰ্যসূচী এই কাৰ্যসূচীবিলাকত আমাৰ দায়িত্ব আছে আৰু সেই দায়িত্বখিনি আমি কৰি আছোঁ। এতিয়া ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। নিৰ্বাচন আহিছে, গম পাইছে আপুনি? গম পাইছো নিৰ্বাচন আহিছে। এই যিখন চৰকাৰ আছে, চৰকাৰ আছে বৰ্তমান সেই বিজেপি চৰকাৰ, সেই চৰকাৰখনৰ প্ৰতি আপুনি কিমান সন্তুষ্ট আৰু কিমান অসন্তুষ্ট? এইখনৰ প্ৰতি মোক এখন বেটাৰী গাড়ী দিছে, মই পৰিয়ালকেইটা পোহপাল দিবৰ কাৰণে মোৰ মালিক বিকলম্ব হয়, মই এইখনৰ পৰা চাহ বিক্ৰী কৰি দুপইচা কাম উপাৰ্জন কৰি ল'ৰা ছোৱালীক পঢ়াই আছোঁ। যদি এইখন চৰকাৰে যে গাড়ীখন দিলে বুলি ভাল বুলি নকওঁ মই, মোক চব চৰকাৰে ভাল, মই হয়তো ব্যৱসায়ী কৰোঁ, মোক চব চৰকাৰে মোক কাকো বেয়া বাই নকওঁ, হয়তো আমাৰ দিগন্ত বৰুৱা ছাৰ এইখন দিছে আৰু বি পি এফ জগদীশ ছাৰ থাকোঁতে মই এখন চাইকেল দিছিলে প্ৰসন্ন বৰুৱা ছাৰে চেয়াৰমেন। লোকসভা নিৰ্বাচনৰ বাবে প্ৰতিটো ৰাজনৈতিক দলৰ নেতাসকল সাজু হোৱাৰ লগতে সাজু হৈছে যিহেতু যিসকল মুখপাত্ৰ আছে মুখপাত্ৰসকলৰ লগতে মিডিয়া পেনেলিষ্টসকল, আৰু মোৰ লগত যিহেতু অসম গণ পৰিষদৰ যিসকল মুখপাত্ৰ মিডিয়া পেনেলিষ্টসকল উপস্থিত আছে আৰু তেখেতৰ পৰা তেওঁলোকৰ পৰা জানিব বিচাৰিম আচলতে তেওঁলোকে লোকসভা নিৰ্বাচনৰ বাবে কেনেদৰে ৰণনীতি প্ৰস্তুত কৰিছে বা কেনেদৰে সাজু হৈছে সেই বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা কৰিম। যিহেতু লোকসভা নিৰ্বাচনৰ বাবে আপোনালোকৰ নিজৰ নিজৰ দায়িত্ব আছে, এইবাৰ দলে আপোনালোকক কেনেধৰণৰ দায়িত্ব দিছে? এইবাৰ দলে আমাৰ দলৰ মুখপাত্ৰসকল, জেনেৰেল ছেক্ৰেটাৰীসকল সকলোকে দলে ভাগে ভাগে অসমৰ বিভিন্ন প্ৰান্তত কাম কৰিবলৈ দায়িত্ব দিছে আৰু এইবাৰ অধিক উৎসাহেৰে আমাৰ দলৰ কৰ্মকৰ্তাসকলে গ্ৰাছৰুট লেভেলৰ পৰা চেণ্ট্ৰেল কমিটিলৈকে এতিয়া ইয়াত সাধাৰণ সম্পাদক ইয়াতে উপস্থিত আছেই, গতিকে সকলো কাম খুব নিষ্ঠাৰে পালন কৰিছে আৰু এটাইকেইটা দল, তিনিওটা দল আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি, ইউ পি পি এল আৰু অসম গণ পৰিষদ দল, আটাইকেইটা দলে সমিল মিলেৰে দুগুণ উৎসাহেৰে এইবাৰ কাম কৰিছে। আমি লক্ষ্য ৰাখিছোঁ আমি 14-0 কৰিবৰ কাৰণে লক্ষ্য ৰাখিছোঁ। এইবাৰ মিডিয়া পেনেলিষ্টৰ বিষয়ে কেনেধৰণৰ দায়িত্ব দিয়া হৈছে আৰু আৰু আপোনালোকে এইবাৰ যিহেতু যিকোনো এটা সমষ্টিত যাব, গতিকে কেনেকে বা টক শ্ব' আদি অংশগ্ৰহণ কৰিব, গতিকে কেনেধৰণৰ দায়িত্ব দিয়াত কেনে? আমাৰ যৌথভাৱে আমাৰ আজিও আলোচনা আছে, যৌথভাৱে ইউ পি পি এল আৰু বিজেপি আৰু অসম গণ পৰিষদৰ আমাৰ সকলোৰে যৌথভাৱে ৰণনীতি প্ৰস্তুত কৰা হৈছে আৰু তাৰ কাৰণে আজি আকৌ আমি ইয়াতে আজি মিলিত হৈছোঁ। আমি যোনটো আমাৰ সিদ্ধান্ত হ'ব সেই সিদ্ধান্তবোৰ লৈ পেলাই আমি ৰাইজৰ ওচৰলৈ যাম আৰু আমাৰ যোনটো বিকাশ যিটো হৈছে আমি সেই বিকাশৰ কথাখিনি আমাৰ ৰাইজৰ ওচৰলৈ লৈ যাম। ইতিমধ্যে আমাৰ ৰণনীতি প্ৰস্তুত হৈছে, আমি তিনিওটা দল ৰাভা যৌথ মঞ্চকে আদি কৰি ইউ পি পি এল, এ জি পি, বিজেপি আমি আটাই সন্মিলিতভাৱে নিৰ্বাচনী প্ৰচাৰ কাৰ্য ইতিমধ্যে আমি আৰম্ভ কৰিছোঁ। আমাৰ গণ পৰিষদৰ পৰা প্ৰত্যেকটো লোকসভা সমষ্টিত এজনকৈ পৰ্যবেক্ষক দিয়া হৈছে আৰু প্ৰতিটো বিধানসভা সমষ্টিত যি 10-11 বিধানসভা আছে প্ৰতিটো বিধানসভা সমষ্টিতে এজনকৈ জেনেৰেল ছেক্ৰেটাৰীক লগত লৈ আমাৰ তেওঁৰ লগত আকৌ 2-3 পৰ্যবেক্ষক দিয়া হৈছে আৰু ইতিমধ্যে আমি কাম আৰম্ভ কৰিছোঁ। ঘৰ দৌৰ টু দৌৰ, আমি গলি টু গলি, আমি যিটো চোতাল চোতাল আমি আৰম্ভ কৰিছোঁ নিৰ্বাচনী প্ৰচাৰ। আমি নিশ্চিতভাৱে এটা কথা ঠিক যে আমি এবাৰ 14-0 কৰাৰ কাৰণে লক্ষ্যৰে আমি কাম আগবাঢ়িব। কেনেকুৱা ধৰণৰ আপডেট হৈ থাকিবলৈ কোৱা হৈছে, বিশেষকৈ আপুনি যিটো দায়িত্ব আছে মিডিয়াৰ হওক বা মুখপাত্ৰ হওক দায়িত্বত আছে, কেনেকুৱা ধৰণৰ আপডেট হৈ থাকিব দিয়া হৈছে বিশেষকৈ এইবাৰ দলে আৰু এইবাৰ বিশেষকৈ তাত আপোনালোকৰ যিটো ৰণনীতি প্ৰস্তুত কৰিছে, মিটিঙো হৈছে তাৰ বিষয়ে? আমাৰ এতিয়া সমগ্ৰ অসমতে আমাৰ মিত্ৰজোঁটৰ প্ৰচাৰ অভিযান তীব্ৰ গতিত চলিছে আৰু ইতিমধ্যে আমাৰ কেওটা দলৰ যিকেইটা দল আমাৰ অন্তৰ্ভুক্ত আমি যুটীয়াভাৱে বহিছোঁ আৰু যুটীয়াভাৱে আমাৰ সভা সমিতিবিলাক অনুষ্ঠিত হৈছে, আমি বুথ কমিটিলৈকে আমি সেইধৰণে গৈছোঁ আৰু ইতিমধ্যে আমি বিশেষ বিকাশ আৰু উত্তৰণক যিটো অভাৱনীয়ভাৱে আজি মিত্ৰজোঁট চৰকাৰে বিকাশ আৰু উত্তৰণক লৈ গৈছে, আজি বিশ্বৰ
আজি পঞ্চম শক্তি হবলৈ ভাৰতবৰ্ষ গৈছে, সেই সময়ত আমি আমাৰ উত্তৰণ আৰু আমাৰ যিখিনি বিকাশৰ কথাখিনি আমি সাময়িকভাৱে আটাইকেইটা দলে আমি যাতে সঠিকভাৱে আমি ৰাইজৰ মাজলৈ নিব পাৰোঁ তাৰ কাৰণে আমাক প্ৰশিক্ষণ দিয়া হৈছে। সেই ধৰণে আমাৰ ৰণনীতি আজি যুগুত কৰা হৈছে আৰু আমি এতিয়া যথেষ্টখিনি আমি আগবাঢ়ি গৈছোঁ আৰু ৰাইজৰ মাজলৈ আমি এই কথাখিনি নিবলৈ প্ৰয়াস কৰিছোঁ। কি পদত আছে আপুনি? আৰু মই অসম গণ পৰিষদৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী দায়িত্বত আছোঁ, কিন্তু মই দেখিছোঁ মই এই লোকসভা নিৰ্বাচনতে মই তিনিটা পাম। আমি এই ৰাজ্যখনৰ উন্নয়নৰ কাম কেনেকৈ কৰিছোঁ, দেশৰ উন্নয়নৰ কাম কেনেকৈ হৈছে, আৰু কংগ্ৰেছৰ দুৰ্নীতিৰ কথাবিলাক আজি যেনেকৈ আমি ৰাকেশ পালক জেলত ভৰাইছিলোঁ, এতিয়াও কংগ্ৰেছৰ মানুহ বহুত জেলত গৈ আছে। আমি এই কথাবিলাক আমি ৰাইজৰ আগত দাঙি ধৰিব লাগিব। আৰু এবাৰ চৈধ্যখন আসনৰ আমি পাবলৈ সক্ষম হ'ম। আৰু অসমৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বাধীন যিখন আমাৰ মিত্ৰজোঁটৰ চৰকাৰ চলি আছে আৰু তেখেতৰ যি বিৰামহীন উন্নয়ন, এই উন্নয়নৰ কথা আমি এই কথা ৰাইজৰ মাজত আমি ৰাইজৰ মাজত লৈ যাম। আৰু ইতিমধ্যে ৰাইজ আশ্বস্ত আমাৰ যি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীক আমাৰ জয়যুক্ত কৰাৰ বাবে ৰাইজে ইতিমধ্যে সংকল্পবদ্ধ হৈছে। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মহিলাসকলৰ দায়িত্ব আছে, মিডিয়া পেনেলিষ্টকো এবাৰ দায়িত্ব দিয়া হৈছে। আপোনালোকৰ যিটো কাম কি হ'ব আৰু কেনেদৰে আপুনি আপোনালোকে ৰাইজৰ মাজত যাব মিডিয়া পেনেলিষ্ট হিচাপে বা মুখপাত্ৰ হিচাপে? ডেফিনেটলি আমাৰ দায়িত্ব বুলি ক'লে আমি মিডিয়া যিহেতু এটা গ্ৰেট ৰোল প্লে কৰি আছে গোটেই সমাজত, আমি এটা বাৰ্তা কঢ়িয়াবলৈ লাগে। ইতিমধ্যে মই মোৰ সম্পৰ্কত কৈছোঁ, মই অসম মহিলাৰ সভানেত্ৰী হিচাপত যিটো দায়িত্ব মোক দিয়া হৈছে, মই কেইবালানি মিটিঙত শদিয়াপা ধুবুৰীলৈ অলপ গৈছোঁ। তাৰ বাহিৰে এতিয়া যিটো আমাৰ নতুন কৰ্মপন্থা কৈছে যে ৱাৰ্ডত, মই ৱাৰ্ডৰ কমিশ্যনাৰো হয়, কাউন্সিলৰ হয় 10 নম্বৰ ৱাৰ্ড, তাতে আমি বিভিন্ন উন্নয়নৰ কাম অলৰেডি কৰিছোঁ। আমি আঁচনি দিয়াৰ পৰা ৰাস্তা ঘাটৰ যিটো উন্নয়নৰ কাম কৰিছোঁ আৰু সেইটো লৈ ৰাইজৰ লগতে আছো। এইবাৰ মানে আমাৰ বুথত কাম কৰিবলৈ কৈছে যে ৱাৰ্ডত থাকিয়ে কাম কৰিবলৈ, এইটো এটা ভাল কথা আৰু আমি সেইটো লৈ পেলাই আগবাঢ়িছোঁ। আমি ৰাইজৰ লগত ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈ থাকোঁ আৰু আমি এতিয়া আশ্বস্ত, ৰাইজো আশ্বস্ত, আমাৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীগৰাকী বিপুল ভোটত জয়ী হ'ব আৰু সেইটো লৈ আমি কনফিডেণ্ট। বিজেপি আৰু অসম গণ পৰিষদৰ নিচিনা আচলতে ইউ পি পি এলৰ যিসকল মিডিয়া পেনেলিষ্ট আছে আৰু যিসকল মুখপাত্ৰ আছে, আজি মুখপাত্ৰ তেওঁলোকৰ কি কাম হ'ব এই বিষয়ে জানিবলৈ মোৰ লগত ইউ পি পি এলৰ যিহেতু মুখপাত্ৰসকল উপস্থিত আছে, লগতে মিডিয়া পেনেলিষ্ট উপস্থিত আছে। আপোনালোকৰ এইবাৰ ৰোলটো কি হ'ব আৰু আপোনালোকে জনতা কেনেকৈ কাষ চাপিব আৰু মুখপাত্ৰসকলৰ যথেষ্ট ভূমিকা আছে, দলে কেনেধৰণৰ দায়িত্ব দিয়া আছে? চাওক, আমাৰ এন ডি এ এলায়েন্স দল ইউ পি পি এল, বি জে পি আৰু এ জি পিৰ আজি মুখপাত্ৰসকলৰ যৌথ সভা আছিলে। এই সভাত আমি ইম্পৰ্টেণ্টলি তিনিটা পইণ্টক লৈ পেলাই খুব গুৰুত্ব সহকাৰে আলোচনা কৰিলোঁ আৰু ইয়াত আমি প্ৰপ'জেলো গ্ৰহণ কৰিলোঁ। এটাটো হ'ল, আজি আমি এলায়েন্স পাৰ্টি হৈ পেলাই সন্মানীয় প্ৰাইম মিনিষ্টাৰৰ নেতৃত্বত এন ডি এ দলে সমাজৰ মাজত কেনেকৈ যাব লাগে, য'ত নেকি আমাৰ চেণ্ট্ৰেলত আমাৰ এন ডি এৰ চৰকাৰ আছে, অসমত এন ডি এৰ চৰকাৰ আছে, কাউন্সিলত এন ডি এৰ চৰকাৰ আছে, সেই তিনিটা ইঞ্জিনে কেনেকৈ একেলগে পেৰেলেলি যাব পৰা যায় সমাজখনৰ আগত, সমাজখনৰ শান্তিৰ উন্নতি, সমন্বয় আৰু ঐক্যতাৰ স্বাৰ্থত আমি কি কৰিব পাৰে, সেইটো আমি প্ৰথম এজেণ্ডাটো আমি খুব গুৰুত্ব সহকাৰে আলোচনা কৰিলোঁ। দুই নম্বৰ কথাটো হ'ল, আমাৰ এন ডি এৰ এগেইনষ্টত বিৰোধী দলে খুব মানে মিছা বদনাম আনি সমাজখনক বিশৃংখলা সৃষ্টি কৰিব বিচাৰি থাকে। যেনেকৈ আমাৰ যেনেকৈ উন্নতিৰ যিখিনি আমাৰ এজেণ্ডা, সেই এজেণ্ডাবোৰৰ এগেইনষ্টত তেওঁলোকে বহুত মিছা উপভোগ কৰে। এইবোৰক আমি কেনেকৈ ট্ৰাভেল শ্বুটিং কৰিব পাৰোঁ ইয়াৰ ওপৰতো আমি গুৰুত্ব সহকাৰে আলোচনা কৰিছোঁ। আৰু আমাৰ তিনিটা দলৰে বেলেগ বেলেগ এজেণ্ডাও থাকে, সেই এজেণ্ডাটো সন্মিলিতভাৱে কেনেকৈ আমি ইউনাইটেডলি আগুৱাই নিব পাৰোঁ সেইবোৰ বিষয়ে আলোচনা। কেৱল এ জি পি, বিজেপি নহয়, ইউ পি পি এলো সাজু আছে, সকলো দল, মিত্ৰজোঁট সকলো দল ইতিমধ্যে সাজু হৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে। প্ৰতিটো ৰাজনৈতিক দলে ইতিমধ্যে কঁকালত টঙালি বান্ধি নিজ নিজ সমষ্টিসমূহত তেখেতসকলে প্ৰচাৰ চলাইছে। ঠিক একেদৰে কংগ্ৰেছৰ এই মুহূৰ্তত জ্যেষ্ঠ মুখপাত্ৰ আতুল কলিতা মুহূৰ্তে উপস্থিত আছে। তেখেতসকলে আচলতে ভোটাৰৰ ওচৰলৈ কি ধৰণে যাব, তেখেতসকলে এইবাৰ কি ৰোল প্লে কৰিব, এই বিষয়খিনি মই কথা পাতিবলৈ চেষ্টা কৰিছোঁ আপোনাৰ ওচৰত আহিছোঁ। যে ভোটাৰক কনভিন্স কৰাটো প্ৰতিটো ৰাজনৈতিক দলে যিধৰণে খেলপথাৰত নামিছে, যে আপোনালোকো নামিছে, কি ধৰণে আপোনালোকে যিহেতুকে বিৰোধীত আছে, আপোনালোকৰ হাতত কিন্তু বহুত আপোনালোকৰ সুযোগ আছে, কি ধৰণে আপোনালোকে এপ্লাই কৰিছে?
চা প্ৰথম কথাটো হৈছে কি আমাৰ যদি আমি অসমৰ প্ৰেক্ষাপটত চাই অসমৰ যিখিনি আমাৰ প্ৰাৰ্থী দিয়া হৈছে সেই প্ৰতিগৰাকী প্ৰাৰ্থীটো যদি চাই আপোনাৰ 14গৰাকীকৈ প্ৰাৰ্থী বিৰোধী মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী যি আছে সেই প্ৰাৰ্থীকেইগৰাকীৰ তুলনাত বিজেপিয়ে যিবিলাক প্ৰাৰ্থী দিছে সেইবিলাক প্ৰাৰ্থী কোনো ধৰণৰ কোনো ক্ষেত্ৰতে মানে ৰাজনৈতিকভাৱে তুলনাত নাহে প্ৰথম কথা দ্বিতীয় কথাটো তেওঁলোকৰ যিবিলাক আগতে এম পি আছিলে সেই এম পিবিলাকৰ ৰিপৰ্ট কাৰ্ড এতিয়া ৰাইজে গম পাইছে যে তেওঁলোকে সদনত থাকি কোনো ধৰণৰ সাংসদ কোনো ধৰণৰ অসমৰ অসমীয়াৰ অসমীয়া মানুহৰ হকে তেওঁলোকে মাত মাতিব পৰা নাছিল বা মাত মতা নাছিলে আৰু আমাৰ যিকেইগৰাকী প্ৰাৰ্থী আছে আমি যি প্ৰথমতে নাম ল'বলগীয়া আপোনালোকে জানে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া যিগৰাকী গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই মণিপুৰৰ যি মানে কাণ্ড নিৰ্লজ্জ কাণ্ডৰ বাবে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক আদি সদনত মুখ খুলিবলৈ বাধ্য কৰাইছিলে তেওঁলোকক এনেকুৱা এটা অৱস্থা কৰি দিছিল যে ৰাজনৈতিক তেওঁৰ যি বিচক্ষণতা এই বিচক্ষণতাৰ বাবে কিন্তু নৰেন্দ্ৰ মোদী নিজে সদনত আহি মণিপুৰৰ হৈ বক্তব্য ৰাখিবলৈ বাধ্য হৈছিল তেনেকুৱা আমাৰ প্ৰাৰ্থী আছে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া আপোনালোকে জানে লুৰিণজ্যোতি গগৈ ডাঙৰীয়া অসমীয়া জাতীয় সত্তা মানে জাতিৰ হকে মানে প্ৰাণ দিবলৈ তেওঁলোকে কুণ্ঠাবোধ নকৰা এগৰাকী ব্যক্তি লুৰিণজ্যোতি গগৈ ডিব্ৰুগড়ৰ পৰা কেণ্ডিডেট আছে আমাৰ নগাঁৱৰ সাংসদৰ কথা যদি কয় প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়া বিগত সময়ত আপুনি কিমানখিনি কাম কৰিছে সকলোৱে জানে নগাঁওবাসীয়ে এতিয়াও কিন্তু কথাটো হৈছে প্ৰাৰ্থীকেইগৰাকী আমি জানো যে কিন্তু তাৰ সমান্তৰালভাৱে মূল ইছ্যুবিলাক কি প্ৰথম কথাটো হৈছে আমাৰ প্ৰথম কথাটো হৈছে আমি যিবিলাক প্ৰাৰ্থী দিছোঁ প্ৰাৰ্থীবিলাক সংসদৰ কাৰণে উপযুক্ত প্ৰাৰ্থী সেইটো এটা আমাৰ প্ৰথম কথা হ'ব আৰু দ্বিতীয় এটা ইছ্যুৰ কথা যদি কয় আপুনি জানে যে গোটেই নৰেন্দ্ৰ মোদী বিজেপি চৰকাৰখনে 2014 চনৰ পৰাই চেষ্টা কৰি আছে যে দেশৰ গণতন্ত্ৰ ধ্বংস কৰি পেলাব খুজি আছে সংবিধান ধ্বংস কৰি পেলাব বুজিছে আৰু 2024ৰ পিছত যাতে তেওঁলোকে এনেকুৱা যিটো নিৰ্বাচনী প্ৰক্ৰিয়া উঠাই দিয়াৰ বাবে তেওঁলোকে যিটো ষড়যন্ত্ৰ চলাই আছে সেই ষড়যন্ত্ৰৰ কথা আমি ৰাইজৰ মাজলৈ লৈ যাম প্ৰথম কথা দ্বিতীয় কথা তেওঁলোকে অসমৰ প্ৰেক্ষাপটত যদি চাই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই 150 কোটি টকা লোন লৈ ঋণ লৈ অসমৰ মানুহৰ মূৰৰ ওপৰত ঋণৰ বোজা জাপি দিছে সেইবিলাক ইছ্যু লৈ আমি ৰাইজৰ মাজলৈ যাম আৰু ৰাইজে ইতিমধ্যে বুজি উঠিছে বহুতে ক'ব হয়তো কেইদিনমানৰ কাৰণে আঁচনিৰ কাৰণে ক'ব পৰা নাই আপুনি জানিব যিটো ই ভি এমত দেখিব আপোনালোকে যে কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থীক বিপুল ভোটেৰে জয়যুক্ত কৰাই এইবাৰ সংসদলৈ পঠাব নিশ্চয়কৈ ধন্যবাদ জনাইছোঁ আৰু এইদৰে তেখেতসকলৰ ৰণকৌশল প্ৰতিটো ৰাজনৈতিক দলৰ যিধৰণৰ ৰণকৌশল মিডিয়া পেনেলিষ্ট হিচাপে তেখেতসকলে কি ধৰণৰ আচলতে অৱতীৰ্ণ হ'ব কি ধৰণে ৰাইজৰ মাজলৈ তেখেতসকলৰ বাৰ্তা লৈ যাব এই ক্ষেত্ৰতো কংগ্ৰেছেও এই ধৰণৰ সুকীয়া সুকীয়াকৈ প্ৰস্তুত কৰিছে তেখেতসকলৰ ৰণনীতি।